হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য একটা দারুণ সুখবর, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো, তাদের জন্য রয়েছে একটা সুখবর। মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে এবং তোমরা মাধ্যমিকের রেজাল্ট কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে চেক করতে পারবে, এই ভিডিওতে তোমাদেরকে সমস্তটাই আমি জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে অবশ্যই তোমার বন্ধুদের কাছেও ভিডিওটিকে শেয়ার করে দিও, কারণ তারাও কিন্তু ওয়েট করে রয়েছে পরীক্ষার রেজাল্টের জন্য। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল WBSSC মাধ্যমিক রেজাল্ট 2019। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুন মাসে, এমনটা জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। লোকসভা নির্বাচনের পর প্রকাশিত হবে ফলাফল, জুন মাসের প্রথম সপ্তাহেই রয়েছে তার সম্ভাবনা। অর্থাৎ যেহেতু লোকসভা নির্বাচন চলছে এবং লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু মে মাসের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক লোকসভা নির্বাচনের পরেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিকের ফলাফল বেরোনোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে পর্ষদ সূত্র থেকে যখনই নির্দিষ্ট দিন অর্থাৎ তারিখ ঘোষণা করা হবে, তোমাদেরকে আবারও আর একটা নতুন ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দেবো সবার আগে। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটিকেও ক্লিক করে অন করে রাখবে। রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই তোমাদেরকে আবারও নতুন ভিডিওর মাধ্যমে সবার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এখানে এটিও বলা রয়েছে 22 ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10,66,000। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছেন মে মাস অবধি চলবে 17তম লোকসভা নির্বাচন, তার ফলে সে সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে না। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পর্ষদ জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করার চেষ্টা করবে। অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কিন্তু ফলাফলের জন্য ওয়েট করে রয়েছেন, তাদেরকেও জানিয়ে রাখছি তাদেরও রেজাল্ট কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোনোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো যেহেতু লোকসভা নির্বাচন চলছে, এই লোকসভা নির্বাচনের পরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটিরই কিন্তু পরীক্ষার ফলাফল তো বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো তোমরা যদি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে তোমরা চেক করতে চাও, তাহলে এই যে ওয়েবসাইটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ wbresult.nic.in, এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে আসতে হবে। তোমরা তোমাদের মোবাইলে ব্রাউজারে যে এই URL-টি তোমরা টাইপ করবে, তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে। আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2019। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, অর্থাৎ যেহেতু মাধ্যমিক বা HS-এর রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, তাই কোনো আপডেট কিন্তু এখানে নেই। বর্তমানে যে আপডেটগুলো এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, 8 এবং 10 লেভেল STC এক্সামিনেশন January 2019, ঠিক এই জায়গাতে কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ এখানে কিন্তু আরো একটা অ্যাড হয়ে যাবে, যেটি হচ্ছে WBSSC মাধ্যমিক রেজাল্ট 2019। তো সেই লেখাটির ওপর অর্থাৎ সেই লিঙ্কের ওপর তোমরা ক্লিক করলে কিন্তু সরাসরি সেই পেজে তোমরা চলে যেতে পারবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে। শুধু তোমাদেরকে দেখাচ্ছি, যখন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন এখানে যে লেখাটি চলে আসবে সেই লেখাটির ওপর তোমরা ক্লিক করবে। অর্থাৎ এখন যে এক্সামিনেশনের রেজাল্টটি প্রকাশিত হয়েছে এটির উপর ক্লিক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক লেখাটির উপর ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা চলে আসবে মাধ্যমিক রেজাল্ট 2019। এখানে তোমাদের এন্টার রোল নাম্বার টাইপ করতে বলা হবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ডেট অফ বার্থটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমরা যখন সাবমিট বাটন উপর ক্লিক করবে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। যেহেতু রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তাই তোমরা এখন চেক করতে পারবে না, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা সরাসরি এই ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্টটি তোমরা চেক করে নিতে পারবে। তো এইটুকু ইনফরমেশন পাওয়া মাত্রই কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটিকে নিয়ে এলাম। আশা করব এই ইনফরমেশনটি পেয়ে তোমাদের একটু হলেও উপকার হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দেবে, আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি তোমার বন্ধুদের কাছেও অবশ্যই একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদেরকে নতুন নতুন বিভিন্ন আপডেট নিয়ে আসতে উৎসাহিত করে। আর পাশাপাশি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটিকেও ক্লিক করে অন করে রাখো, কারণ যখনই পর্ষদ তরফ থেকে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে সবার আগে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। তোমরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।